ব্রাহ্মী শাক গ্রাম বাংলায় তথা ইউরোপ কান্ট্রিতেও খুব পরিচিত এবং বিভিন্ন স্থানে হয়। এই ব্রাহ্মী বা ব্রাহ্মী শাক এটা কিন্তু চরক সংহিতাতে উঠে এসেছে, বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি একটি সপুষ্পক উদ্ভিদ বা আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ, লতা জাতীয় উদ্ভিদ, যে উদ্ভিদটি খেলে আমাদের শারীরিক মানসিকভাবে ভীষণ কাজে লাগে। বিশেষভাবে এর যে ভেষজ গুণগুলো রয়েছে সেখানে আমি পরবর্তীতে অবশ্যই উল্লেখ করছি। তো বসন্ত রোগ, সর্বাঙ্গ স্মৃতিশক্তি বৃদ্ধিতে, শিশুদের কফ সর্দি কাশিতে এই ভেষজটি কিন্তু ব্যবহার করা যায়, এর ভেষজ গুণ এক্ষেত্রে কাজে লাগে। তো যাই হোক, আমরা এই ব্রাহ্মী শাকের যে বাংলা নাম সেটা তো অনেকেই পরিচিত, যারা জানেন না একটু ইন ডিটেল বলছি। ব্রাহ্মী বলে কেউ, ব্রাহ্মী শাক বলে কেউ, কেউ বলে আধার বিরানি ধূপ কামিনি মালঞ্চ ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাকোপা মানিয়ারে, ইংরেজি নাম হচ্ছে ওয়াটার হিসব, ওয়াটার হাইসব, থাইমি লিপ্ট গ্রাসিওলা, ইন্ডিয়ান পেনি ওয়ার্ড ইত্যাদি। তো যাই হোক, এগুলো গেল সাধারণ বিষয়, যাতে পরিচিতির ক্ষেত্রে যাতে সুবিধা হয়। আরেকটি বিষয় বলছি, এই ভেষজ উদ্ভিদটি লতা জাতীয় এবং সপুষ্পক, এতে যে ফুল হয় সেটা কিন্তু বেগুনি এবং শ্বেতাভ, অর্থাৎ সাদাটে আবার বেগুনি। এটি একটি ছোট গাছ, কাণ্ড ও পাতা ভীষণ রসালো। তবে এখানে দুটি গাছ আছে, তো সাধারণত যেটা মেইনলি যে ওয়াটার হিসব এটা হচ্ছে যে ছোট ছোট গুটি গুটি পাতা বেগুনি বা শ্বেতাভ ফুল হয়। আরেকটি রয়েছে যেটাকে বাংলা পরিভাষায় থানকুনি বলেন, এটাও কিন্তু এই ব্রাহ্মী শাকের ভেতরেই পড়ে। তো সাধারণত দুটোই ভীষণ উপকারী, এর দুটোরই ভেষজ গুণ রয়েছে প্রায় একই পর্যায়ের। তবে মূল যে ব্রাহ্মী শাক যেটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন যারা আয়ুর্বেদিক যে সমস্ত বিশেষজ্ঞরা, তারা এই ব্রাহ্মী শাকটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, থানকুনি বাংলা পরিভাষায় যেটাকে বলছে সেটাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এটাকে মূল ব্রাহ্মী হিসেবে গণনা করেছেন বা মূল ব্রাহ্মী হিসেবে গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক, এই ব্রাহ্মী যে নামটি এসছে এটা কিন্তু অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি ব্রাহ্মী ইজ অ্যাসোসিয়েটেড উইথ লর্ড অফ নলেজ ব্রহ্মা এবং গডেস সরস্বতী। এই নাম অনুসারে কিন্তু এই ব্রাহ্মী শব্দটি পাওয়া যায় আমাদের হিন্দু মাইথোলজিক্যাল শাস্ত্র, যেটা বলছে যে ব্রহ্মার নাম অনুসারে বা জ্ঞানের যে অধিষ্ঠাত্রী দেবতা সেই তার নাম অনুসারে কিন্তু এটা আসছে। সুতরাং এটা কিন্তু প্রাচীন ঋষিরাও কিন্তু প্রমাণ করেছেন, যখন এই প্রাচীন ঋষিদের এটা ব্যবহারের বিষয় ছিল তারা এটাকে মাইন্ড রেজুভিনেটর হিসেবে ব্যবহার করতেন। এই জন্যে বলছে অ্যান্সিয়েন্ট সেজ হ্যাজ ইউজড ব্রাহ্মী অ্যাজ আ মাইন্ড রেজুভিনেটর ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, অর্থাৎ হাজারো বছর আগে প্রাচীন ঋষিরা, বৈদিক ঋষিরা এটাকে মনের পুনরুজ্জীবন দায়ী ওষুধ হিসেবে গ্রহণ করতেন, মাইন্ড রেজুভিনেটর। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ব্রাহ্মী শাকের কতটা গুরুত্ব রয়েছে। তবে আমরা ইন ডিটেল আলোচনা না করে যে ব্রাহ্মী শাকের যে উপকারিতা আমি সঙ্গে সঙ্গে সাইড এফেক্টটাও বলবো, সেটা লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো বিষয় গ্রহণ করবার আগে, আয়ুর্বেদিক প্রোডাক্ট গ্রহণ করবার আগে আপনার শারীরিক মানসিক বিষয়টি পর্যবেক্ষণ করা দরকার, আর সর্বোপরি কিন্তু মেডিকেল ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু গ্রহণ করা উচিত, সেটা প্রথমেই বলে রাখছি। তবে সাধারণত সাইড এফেক্ট খুবই কম দেখা যায়, যে সমস্ত সাইড এফেক্টগুলো আছে সেটা নর্মাল একটা ব্যাপার। তো যাই হোক, সেটা পরে বলছি, এখন আমরা উপকারিতাটাকে নিয়ে একটু বিষয়টা বলি যে এই ব্রাহ্মী শাক গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক এবং মানসিকভাবে কী উপকার হতে পারে। প্রথমেই বলবো যে বাচ্চা শিশুদের ভেতরে একটি প্রভাব আজকাল বেশি দেখা দিচ্ছে, সেটা হচ্ছে স্মৃতিশক্তির যে অক্ষমতা, যেটাকে আমাদের অমনোযোগিতা বলা হয়েছে। মেডিকেল সায়েন্সে বলা হয়েছে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই রোগে, অর্থাৎ সংক্ষেপে ADHD, এই রোগে শিশুরা ভুগছে। তারা ক্রমশ অত্যধিক চঞ্চল হয়ে উঠছে, অতি সক্রিয়তা এবং মনোযোগের ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা অতিরিক্ত পরিমাণে হতে পারে আবার ভীষণ কম পরিমাণে হতে পারে। এই জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে,
ফলে এই ব্রাহ্মী শাক সেটাকে প্রতিরোধ করতে পারে। প্রথম পয়েন্টটি বাচ্চা শিশুদের জন্য, এই কথাটি আমি বলে রাখবো, প্রত্যেক পরিবারে এই বাচ্চা শিশুদের মিনিমাম 6 বছর 8 বছর বয়স থেকে খাওয়ানো যায় শিশুদের ক্ষেত্রে, তবে সেটা পরিমাণ কিন্তু কম, পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি। এদের জন্য পরিমাণটা খুবই কম। আমার এই কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে, আমি যখন খুবই ছোট, আর মা প্রায়শই এই ব্রাহ্মী শাকের লিকুইড অর্থাৎ জুস অর্থাৎ রস, তাজা রস খেতে দিতেন। ধরুন যে 1 থেকে 2 চামচ প্রায়শই এটা খাওয়াতেন, মাসে অন্তত 2-3 বার তো খেয়েছে, মানে এটা মা জানতেন কি না জানতেন এটা খাওয়াতেন, এবং আমার পেটের ট্রাভেল বা কোনো সমস্যা হলে আমি বলতাম, তখন তিনি এটা খাইয়ে দিতেন। তো পর্যায়ক্রমিক ধারায় আমি জীবনে এসে দেখেছি সেটা অনেক কাজে লেগেছে, যেটা এক রোগ প্রতিরোধক শক্তি হিসেবে শরীরে কাজ করেছে। যাই হোক, আমরা আরেকটি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস। ডিমেনশিয়া রোগে এখন ভুগছেন, আর এই কারণে কিন্তু বার্ধক্যটা খুব দ্রুত আসছে। এই যে স্মৃতিশক্তি হ্রাস পায়, এটাই হচ্ছে আমাদের যে বার্ধক্য আসার পার্শ্ব প্রতিক্রিয়ার একটি মূল কারণ, সেটা কিন্তু এই স্মৃতিশক্তি হ্রাস। ফলে যদি এই স্মৃতিশক্তিকে ঠিকঠাক রাখতে হয়, তাহলে প্রথম থেকে, বয়সের প্রথম থেকেই, জীবনের প্রথম থেকেই যদি ব্যবহার করা যায় এটা, তাহলে সাধারণত এই যে স্মৃতিশক্তি হ্রাসের যে বিষয়টি, সেটা কিন্তু প্রতিরোধ করা যেতে পারে, এবং যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা গ্রহণযোগ্য। নিদ্রাজনিত কারণ, পয়েন্ট 2, এই নিদ্রাজনিত কারণ অর্থাৎ এই এখনকার সময়ে প্রচুর মানুষ অনিদ্রাজনিত কারণে কাটাচ্ছেন, এই নিদ্রাকে কী করছে, ইম্প্রুভ করছে, খানিকটা বলা যেতে পারে ব্যালেন্স রাখছে এই ব্রাহ্মী শাক। ম্যানেজ অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, এমন কোনো মানুষ নেই যে উদ্বেগে ভুগছেন না, এবং তাদের ভেতরে এক মারাত্মক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস কাজ করছে। মেন্টালি তারা কী করছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে, দুশ্চিন্তায় ভুগছে, সেই ক্ষেত্রে ব্রাহ্মী শাক একটি ব্যালেন্স রাখতে পারে, ব্যালেন্স করতে পারে। এই ব্রাহ্মী শাক হেল্পস নর্মালাইজ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটাকে ব্যালেন্স রাখে, ঠিকঠাক রাখে ব্রাহ্মী শাক। ইম্প্রুভস লিভার ফাংশন, যকৃত, এই লিভার ফাংশনটাকে ইম্প্রুভ করে, সেক্ষেত্রে কিন্তু এই ব্রাহ্মী শাকের যথেষ্ট উপকারিতা রয়েছে চুলের জন্য এবং স্কিনের জন্য। এই চুলের জন্য যারা গ্রহণ করবেন সেটা অন্য ফর্মুলা রয়েছে, সে ফর্মুলার জন্য আপনাকে অন্যভাবে জানতে হবে, এই ক্ষেত্রে আমি অবশ্য বলবো না, কিন্তু এটার একটি মাথায় মাখার একটি ফর্মুলা রয়েছে সেটা বলছি না, কিন্তু সাধারণত ব্রাহ্মী শাক খেলেও চুলের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে কাজ করবে। যারা জয়েন্টের যে ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ব্রাহ্মী শাক উপশম দিতে পারে। কণ্ঠস্বর যাদের কর্কশ তাদের ক্ষেত্রে ব্রাহ্মী শাক মারাত্মক উপকার, ঠিক যে সুমধুরতা সেটা নিয়ে আসতে সাহায্য করবে। পুরুষদের ক্ষেত্রে যে যৌন ক্ষমতা দুর্বল সেক্ষেত্রে ব্রাহ্মী শাক যথেষ্ট উপকারী, এবং মহিলাদের বন্ধাত্বের ক্ষেত্রেও এই ব্রাহ্মী শাকের উপকারিতা রয়েছে। হাঁপানি রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই হাঁপানি রোগ থেকে মুক্তি দিতে পারে এই ব্রাহ্মী শাক। এবং মৃগী রোগ যাদের রয়েছে অর্থাৎ মৃগী রোগী এবং খিচুড়ির সমস্যা যাদের রয়েছে সেক্ষেত্রে ব্রাহ্মী শাকের যথেষ্ট উপকারিতা রয়েছে। সর্বোপরি ফ্রাস্ট্রেশন, দুশ্চিন্তা, এই সমস্ত জায়গাগুলোকে ব্যালেন্স করে এবং ঠিকঠাক সাহায্য করে এবং রোগ প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করে। সর্বোপরি জানা যাচ্ছে যে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও এই ব্রাহ্মী শাক কাজ করতে পারে। সুতরাং এই আমাদের ব্যক্তিগত জীবনে সুন্দর সুস্থ থাকার জন্যে, নীরব থাকার জন্য ব্রাহ্মী শাকের যথেষ্ট উপকারিতা রয়েছে। পাশাপাশি আমি একটু অপকারিতার কথা বলবো, সেটা হচ্ছে ছোট ছোট সাইড এফেক্টগুলো আছে, সেগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের উপসর্গ যদি দেখা দেয় তাহলে একটু আপনাকে সাবধান হতে হবে এবং মেডিকেল সায়েন্স বা মেডিকেল ডক্টরের পরামর্শ নিয়েই আপনাকে গ্রহণ করতে হবে। যেমন স্পন্দন কমাতে পারে এবং স্টোমাক আলসার, লাং ডিসঅর্ডার এবং থাইরয়েড ইস্যুজ, থাইরয়েড হরমোনের মাত্রা বাড়াতে পারে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এই ব্রাহ্মী শাক গ্রহণ করার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব পেতে পারে, তারপরে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে,
তন্দ্রা দেখা দিতে পারে, ক্ষুধার অভাব হতে পারে, মানে লস অফ অ্যাপিটাইট, দুর্বলতা, ক্লান্তি। সুতরাং এই বিষয়গুলো সাইড ইফেক্ট হিসেবে দেখা দিতে পারে, তবে এর সঙ্গে সঙ্গে যদি আপনি মেডিকেল ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করেন তাহলে বেটার হবে। এবং সর্বোপরি আয়ুর্বেদিক যে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়েই এই ব্রাহ্মী শাক গ্রহণ করাটা বাঞ্ছনীয় বা উচিত হবে। হাউ টু ইউজ ব্রাহ্মী, অর্থাৎ এই ব্রাহ্মী শাক কীভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কীভাবে খাবেন, কীভাবে গ্রহণ করবেন। এই ব্রাহ্মীকে বিভিন্ন ফর্মুলা কিন্তু গ্রহণ করা যেতে পারে, যেমন ব্রাহ্মী অয়েল, ব্রাহ্মী পেস্ট, ব্রাহ্মী ক্যাপসুলস, ব্রাহ্মী ট্যাবলেটস, ঠিক আছে। এবং যারা চুলের জন্য, ত্বকের জন্য ব্যবহার করবেন সেগুলো ভিন্ন ব্যাপার, এক্ষেত্রে আমি বলছি না, সেগুলো মাসাজের ব্যাপার আছে, তেল তৈরি করার ব্যাপার আছে, সেগুলো অন্য ব্যাপার। তা যাই হোক, আমি আপাতত যারা খাবেন এটাকে তাদের ক্ষেত্রে আমি বলবো তাজা রস, অর্থাৎ এই ব্রাহ্মী যে রস একেবারে তাজা রস, এবং ট্যাবলেট খেতে পারেন বা চূর্ণ খেতে পারেন, পাউডার হিসেবে খেতে পারেন। কারণ এটা খানিকটা খেতে তিক্ত বা একটা অন্যরকম স্বাদ, যেটা অনেকে গ্রহণ করতে কষ্ট পান। ঠিক আছে, তো প্রথমত আমাদের গ্রাম বাংলায় এটা জানা যায় যে দুই চারটে পাঁচটা ডগা ছোটো লতা কেটে নিয়ে ঘিতে ভেজে খাওয়া, এটা একটি বিশেষ ফর্মুলা, এটা গ্রাম্য প্রবাদে চলে। কিন্তু আমি সাইন্টিফিক্যাল তত্ত্ব হিসেবে বলবো, সাধারণত আমাদের আয়ুর্বেদিক চিকিৎসক বা জ্ঞানী ব্যক্তিরা এটাকে বলেন যে সিদ্ধ করে খেলে বিশেষ উপকার। তো সিদ্ধ করে খাওয়া যদি সম্ভব না হয় তাদের ক্ষেত্রে সাধারণ দুটি ফর্মুলা রয়েছে, একটি পাউডার অ্যান্ড একটি রস জুস। তো ডেইলি সেটাকে যারা রস হিসেবে গ্রহণ করবেন সেটার পরিমাণ হতে হবে 30 ml, এবং যারা চূর্ণ গ্রহণ করবেন সাধারণত বলা হয়েছে 5 থেকে 10 grams, এটা হচ্ছে সাধারণ ফর্মুলা। কিন্তু এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকমের পরিমাণ হতে পারে, এটা বয়স, বডি স্ট্রাকচার এবং বিভিন্ন রোগ প্রতিরোধক শক্তির যে ক্ষমতা মানুষের শরীরে থাকে তার উপরে ডিপেন্ড করে এই ব্রাহ্মী শাকের পরিমাণ এবং গ্রহণ করার বিষয়টি এসে দাঁড়াবে। এবার সহজ একটি সাধারণ নিয়ম যেটা প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, কিভাবে খাবেন, সেটা হচ্ছে রসটা প্রত্যেক দিন 2 থেকে 4 চামচ দিনে একবার খাওয়ার আগে, এবং 2 থেকে 4 চামচ যে রসটি নিচ্ছেন তার সম পরিমাণ জল মিশিয়ে খেতে হবে। অর্থাৎ 2 থেকে 4 চামচ যদি রস হয় তাহলে 2 থেকে 4 চামচ জল নিতে হবে, এবং সেটা খাওয়ার আগে গ্রহণ করতে হবে দিনে একবার, এটা রসের ক্ষেত্রে বলা হয়েছে। এই যে রসটি খাবেন এটা সাধারণত দুপুরবেলায় খাওয়ার আগে খেলে বেটার। এবার আমরা চলে যাচ্ছি চূর্ণর ক্ষেত্রে, যারা পাউডারটা খাবেন তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হাফ চামচ থেকে হাফ চামচের হাফ চা চামচ পূর্ণ এই চূর্ণ নিতে হবে, মধুর সঙ্গে মিশিয়ে, মানে সম পরিমাণ মধু বা একটু সামান্য মধু বা হাফ চামচ মধু মিশিয়ে খেতে হবে। এটা দুপুরবেলায়, রাত্রিবেলায় খাওয়ার আগে বা পরে দুটোই হতে পারে। এবার যারা ট্যাবলেট খাবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে 1 থেকে 2টি করে দুপুর এবং রাত্রিতে খাওয়ার আগে এবং পরে হতে পারে। সঙ্গে কি করতে হবে, এই ট্যাবলেট বা ক্যাপসুলের সঙ্গে দুধ মিশিয়ে খেয়ে নিতে পারে। কিন্তু আমি বলবো যারা ট্যাবলেট বা ক্যাপসুলস খান তারা ডাক্তারি পরামর্শ নিয়ে খাবেন। আমি সাধারণত রসের কথাটা এবং চূর্ণর কথাটা বিশেষভাবে বলতে পারি, আমি সেটা বললাম। সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ব্রাহ্মী শাক আমাদের নিত্য জীবনে কতটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় ভেষজ উদ্ভিদ, যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। স্বেচ্ছেতে বিভিন্ন ভেজা স্থানে আনাচে কানাচে কখনো কখনো দেখতে পাওয়া যায় এই ব্রাহ্মী শাক, আমরা সেটার দিকে ভ্রুক্ষেপ করি না। কিন্তু এই ব্রাহ্মী শাক আমাদের জীবনে যে কতটা প্রয়োজনীয় সেটা আমার আলোচনার ভেতর দিয়ে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদি আপনারা প্রত্যেক দিন এটাকে সঠিক প্রক্রিয়াতে গ্রহণ করেন, সঠিক মেডিকেল সায়েন্সকে সঙ্গে রেখে গ্রহণ করেন, আমার মনে হয় আমাদের ব্যক্তিগত জীবন, দেহ এবং মানসিক অবস্থা সুন্দর থাকতে পারে।